সাধারণ লোক আজকাল পুলিশকে দু চোখে দেখতে পায় না, সুযোগ বুঝলে উত্তম মধ্যম দেয়। আপনি যাবেন না? যাচ্ছি, তবে আপনাকে আমি ছাড়বো না। পর্দাকে পুলিশে থানায় ধরে নিয়ে গেছে। কি বললে? দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে? তুমি একটু মেজদাকে বলো না কিছু একটা করতে। না, তোমার মেজদা আর এসবে নিজেকে জড়াবেন না। বাবা তো বাড়িতে রয়েছেন, যা করার ওনাকেই করতে বলো। তুমি ফোন করেছিল? হ্যাঁ, মেজ বৌদি ধরেছিল। সাথে সাথে তুমি ওকে কিছু বলো না ঠাকুরপো, বেচারা সবে আজই এসেছে। তোমাকে তরুণ ফোন করে বলেছিল দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ বলেছিল। তুমি আমায় বলো না কেন? বড়দা তোমাকে আর মেজবৌদিকে যেভাবে বাড়ি থেকে অপমান করে তাড়িয়েছে। অপমান করেছে বলে? স্বামীর অপমান কোনো স্ত্রী সহ্য করতে পারে না মেজদা, আমি হলেও পারতাম না। তবু ওর উচিত ছিল আমাকে একবার বলা। বাবা কোথায় বৌদি? থানায় গেছে। দয়া করে ওকে ছেড়ে দিন স্যার। বললাম তো কাল সকালে ওনাকে কোর্টে পাঠাবো, যদি পারেন তো কাল সকালে কোর্ট থেকে ওনাকে জামিনে ছাড়িয়ে আনবেন, কেমন? কাল সকালে মানে আজ সারা রাত তাহলে ওকে লকআপে থাকতে হবে? নাটের কুটু রজতকে ধরে না? না কেন? ওই তো আসল কার্পেট, ওকে ধরে নি কেন? কেন ধরে নি তার কৈফিয়ত কি? আপনাকে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। বলুন মা, তুমি থাম। ফাইল চুরি করেছো রজত, ঘুষ খাইছো রজত, অথচ রজতকে না ধরে যে ভুল করে ফাইলটা নিজের কাছে রেখেছে তাকেই ধরেছে। ওয়াই কেন? ওয়াই ওভাবে টেবিল চাপড়াবেন না। আপনার ভাগ্য ভালো, এই চাপড়টা আপনার গালে না পড়ে টেবিলে পড়েছে। কি বললেন? বলছিলাম যেরকম ডিআইজির পায়ে তেল দিচ্ছেন দিন, কিন্তু সেই তেলে যাতে অন্য লোক পিছলে না পড়ে সেটা আপনাদের দেখা উচিত ছিল। আজে বাজে কথা না বলে এখন যান, যান এখান থেকে, আমাকে আমার কাজ করতে দিন। এই জন্যই সাধারণ লোক আজকাল পুলিশকে দু চোখে দেখতে পায় না, সুযোগ বুঝলে উত্তম মধ্যম দেয়। আপনি যাবেন না? না যাচ্ছি, তবে আপনাকে আমি ছাড়বো না। তুই কোথায় যাচ্ছিস? ডিআইজি কমল চ্যাটার্জির বাড়ি, আজ রোববার, ওনাকে হয়তো বাড়িতে পাওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত জামিনে রজতকে ছাড়িয়ে এনেছি। আমিও আমার ব্যক্তিগত জামিনে আমার দাদাকে ছাড়াতে চাই। আপনি জানেন কিনা জানি না, যিনি ব্যক্তিগত জামিনে আসামিকে ছাড়াবেন তার একটা সামাজিক স্বীকৃতি থাকা দরকার। আর আয়কর দেন এরকম রোজগার থাকা দরকার। আমি জানি না যে আপনি মাসে কত টাকা রোজগার করেন, তবে আমার রোজগার আপনার চেয়ে কিছু হলেও বেশি। আর সামাজিক স্বীকৃতি, আপনি তাহলে? আমি থানায় যাচ্ছি, আপনি থানায় একটা ফোন করে দিন। স্যার, আপনার দাদাকে লক আপ থেকে এনে চা খাওয়াচ্ছি। কি টেবিলে চাপড় মারবো? এই শক্ত খাটে চাপড় মারলে আপনার হাতে লাগতে পারে, তার চেয়ে চাপড় যদি মারতেই হয় আমার এই গালে মারুন। ডিআইজি সাহেবের সঙ্গে লড়াইটা আবার সবে শুরু হয়েছে, গালটা তৈরি রাখবেন।
মারলেও মারতে পারি। চল। হ্যালো, কে বরুণ? একটা ভালো ফ্ল্যাট পেয়ে গেছো? ভেরি গুড। তা কি সাথীকে পাঠিয়ে দেবো বলছো? তা আমি বলি কি, কয়েকদিন পরে পাঠালে কি ক্ষতি হবে? বেশ, আমি ওকে মাসখানেক পরে পাঠিয়ে দেবো, কেমন? রাখি। সাথী মাসখানেক পরে যাবে? হ্যাঁ। না, বরুণ যখন ফ্ল্যাট পেয়ে গেছে তখন সাথী আজকে ইভিনিং ফ্লাইটে যাবে। আজকে? লজ্জা করে না তোর? তোর স্বামী কলকাতায় একা পড়ে আছে আর তুই এখানে খাচ্ছিস দাচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস। ও যখন আজ যেতে চাইছে না? যেতে চাইছে না বললে হবে, যেতে ওকে হবে না। সাথী কমপক্ষে আরো সাত দিন পরে যায়। আয় সাথী। আমি বলছি তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি, আমি সব ব্যবস্থা করে দেবো তো। আজ চলে যাবে রাতে? তুই যদি আজকে ফ্লাইটে না যাস তাহলে কোনোদিন তোকে আর কলকাতায় যেতে আমি দেব না। মার সঙ্গে পরামর্শ করে ঠিক কর কি করবি। তুমি আমি তাড়িয়ে দিচ্ছ বাবা? এটাকে যদি তুই তাড়ানো মনে করিস তাহলে তোর স্বার্থে তোর ভালোর জন্য আমি তোকে তাড়িয়ে দিচ্ছি। এটা তুমি কি করলে? মেয়েটাকে তুমি এভাবে কাঁদালে? ভারতে এখন তো একটু কাঁদছে, তোমার বুদ্ধিতে চললে ও সারা জীবন কাঁদবে। কি বললে? বলছি বিয়ের পর মেয়েদের স্বামীর ঘরই আসল ঘর, এই পরের ঘর থেকে ওকে আমি ওর নিজের ঘরে পাঠাতে চাইছি। সাথী আমি তোর বাবা, আমি সবসময় তোর মঙ্গলের চিন্তাই করি। তুই জিনিসপত্র গুছিয়ে নে, আমি টিকিটের ব্যবস্থাটা করছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।